নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শুরু করছি সময় নিউজ আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী আর এই বিষয়ে বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাবে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য মন্ত্রিসভা সেই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু পাশাপাশি তিনি জানান বিষয়টি কার্যকর করতে বিধানসভায় আইন পাশ করতে হবে মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্য পাল অনুমোদন না দিলে অর্ডিনেন্স জারি করবে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কেন্দ্রগুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয় পাশাপাশি রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের সংঘাতও নতুন নয় সংঘাত শুধু বাংলাতেই নয় এর আগে তামিলনাড়ুর বিশ্ববিদ্যালয়গুলির অধ্যক্ষের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দিয়েছে স্টালিন সরকার এবার সেই পথেই হাঁটলো বাংলা বেশ কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী ব্রত বসু জানিয়েছিলেন আচার্যের জায়গায় মুখ্যমন্ত্রীকে বসানো হবে এবার সেই পথেই হাঁটলো রাজ্য সরকার এই বিষয়ে শুনে নেব শিক্ষাবিদরা ঠিক কি জানিয়েছেন প্রথমত আমি এটাকে স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী যদি এটা মানে আচার্য হন সমস্ত বিশ্ববিদ্যালয়ের তাতে কোনো ক্ষতি বোধ করি না কেন কি সাংবিধানিক একটা মানে মস্তক হিসেবে যিনি থাকেন আর কি জগদীপ ধনকর যিনি ছিলেন আমাদের এখনো আছেন তাকে তার সঙ্গে প্রত্যেকটা ভাইস চ্যান্সেলর নিয়েই তার সঙ্গে হয় আচ্ছা প্রত্যেকটাই তিনি নাকচ করে দেন আমি সবসময় সংশয় প্রকাশ করিনি এটা ঠিক হলো না তাহলে কি উনি কি এইটা চান যে ওনার মনোনীত সমস্ত ভাইস চ্যান্সেলর গুলো এসে বসবেন ইউনিভার্সিটিতে আর কোন সেটা স্বাক্ষর করবেন এটা তো হয় না তাহলে তো রাজ্য সরকার যেভাবে থাকেন সেখানে ইনি জগদীপ ধনকরের জন্যই প্রধানত এই প্রতিক্রিয়া বোধ হয় এই সরকারের হয়েছে যে তাকে আলাদা করে একটা বিল তৈরি করতে হলো কিন্তু এটা ঘটনা যে মস্তক থেকে যদি মস্তকের চূড়ায় ওঠেন যিনি চূড়া হিসেবে থাকেন তিনি কিন্তু একেবারেই একটা মানে সাংবিধানিক যেটা ম্যাগনিফিসিয়েন্ট সাইফার বলে সেইভাবেই কিন্তু আমাদের গভর্নর কিংবা রাষ্ট্রপতির পজিশন কোন রাষ্ট্রপতিকে আমি দেখিনি কোনো দিন বিজেপি শাসিত সমস্ত রাজ্য অবিজেপি সমস্ত রাজ্য যে চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কোনোদিন তিনি বলেননি মোদীকে দেখে যে এই কাজটি করো না কিংবা এই কাজটি করো কিংবা শিক্ষামন্ত্রীকে দেখে স্মৃতি ইরানিকে দেখে অমুক এই কাজটি করো না সেই কাজটি করো না বলেননি তো কোনোদিন তাহলে ইনি যেভাবে মাথা গলান প্রত্যেকটি ইউনিভার্সিটির ব্যাপারে যেভাবে মাথা গলান প্রত্যেকটি ইউনিভার্সিটির লাইসেন্স কি করে যে নাকচ করে দেন হ্যাঁ সই না করে বসে থাকেন মাসে পর মাস এভাবে তো সরকার চলতে পারে তাহলে সেখানে তার সাংবিধানিক একটা বিকল্প খুঁজতেই হয় এবং মুখ্যমন্ত্রী নিজেও তো সাংবিধানিক একজন মাথা হ্যাঁ তিনিও তো একজন মানে গণতন্ত্র চালান তিনি থাকতেই পারেন আমার মনে হয় যে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি হ্যাঁ প্রথমত আমি এটাকে স্বাগত জানাচ্ছি মানে মুখ্যমন্ত্রী যদি এটা মানে আচার্য হন সমস্ত বিশ্ববিদ্যালয়ের তাকে কোনো ক্ষতি বোধ করি না কেন কি সাংবিধানিক একটা মানে মস্তক হিসেবে যিনি থাকেন আর কি জগদীপ ধনকর যিনি ছিলেন আমাদের এখনো আছেন তাকে তার সঙ্গে প্রত্যেকটা ভাইস চ্যান্সেলর নিয়েই তার সঙ্গে হয় আচ্ছা প্রত্যেকটাই তিনি নাকচ করে দেন আমি সবসময় সংশয় প্রকাশ করিনি এটা ঠিক হলো না তাহলে কি উনি কি এইটা চান যে ওনার মনোনীত সমস্ত ভাইস চ্যান্সেলর গুলো এসে বসবেন ইউনিভার্সিটিতে আর কোন সেটা স্বাক্ষর করবেন এটা তো হয় না তাহলে তো রাজ্য সরকার যেভাবে থাকেন সেখানে ইনি জগদীপ ধনকরের জন্যই প্রধানত এই প্রতিক্রিয়া বোধ হয় এই সরকারের হয়েছে যে তাকে আলাদা করে একটা বিল তৈরি করতে হলো কিন্তু এটা ঘটনা যে মস্তক থেকে যদি মস্তকের চূড়ায় ওঠেন যিনি চূড়া হিসেবে থাকেন তিনি কিন্তু একেবারেই একটা মানে সাংবিধানিক যেটা ম্যাগনিফিসিয়েন্ট সাইফার বলে সেইভাবেই কিন্তু আমাদের গভর্নর কিংবা রাষ্ট্রপতির পজিশন কোন রাষ্ট্রপতিকে আমি দেখিনি কোনো দিন বিজেপি শাসিত সমস্ত রাজ্য অবিজেপি সমস্ত রাজ্য যে চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কোনোদিন তিনি বলেননি মোদীকে দেখে যে এই কাজটি করো না কিংবা এই কাজটি করো কিংবা শিক্ষামন্ত্রীকে দেখে স্মৃতি ইরানিকে দেখে অমুক এই কাজটি করো না সেই কাজটি করো না বলেননি তো কোনোদিন তাহলে ইনি যেভাবে মাথা গলান প্রত্যেকটি ইউনিভার্সিটির ব্যাপারে যেভাবে মাথা গলান প্রত্যেকটি ইউনিভার্সিটির লাইসেন্স কি করে যে নাকচ করে দেন হ্যাঁ সই না করে বসে থাকেন মাসে পর মাস এভাবে তো সরকার চলতে পারে তাহলে সেখানে তার সাংবিধানিক একটা বিকল্প খুঁজতেই হয় এবং মুখ্যমন্ত্রী নিজেও তো সাংবিধানিক একজন মাথা হ্যাঁ তিনিও তো একজন মানে গণতন্ত্র চালান তিনি থাকতেই পারেন আমার মনে হয় যে সেটাকে আমি স্বাগত আমি মনে করি না মুখ্যমন্ত্রী এবং আচার্য দুটি পদ নির্বমিশে গেলে রাজ্যের কোন উন্নতি হবে বলে আমি মনে করি না বরং তাতে ক্ষতি হবে
আর আবারও মনে হচ্ছে ভদ্রমহিলার মানসিক দিক থেকে কিছু অসুবিধা আছে, তার নানা ধরনের অ্যাম্বিশন রয়েছে, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, সেই উচ্চাকাঙ্ক্ষারই একটি প্রকাশ এরকম আচার্য হওয়ার মতন ইচ্ছা প্রকাশের মধ্যে দিয়ে যেটা বাস্তবায়িত হয়েছে এটিকে সমর্থন কোনো কেউ করবে বলে আমি মনে করি না, একমাত্র তার স্থাবকরা ছাড়া।